নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বুধবার যে পাঁচ রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা। অবশ্যই আপনারা কমেন্ট করুন। দেখুন, আমি প্রতিদিন আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করি যে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, মোটেও কেটে কেটে ভিডিওটি দেখবেন না, কারণ শুধুমাত্র রাশির নাম শুনে বড় ধরনের সিদ্ধান্ত নেবেন না। একটা টিকিট কেটে ফেললে আপনার ভাগ্য কিন্তু বদলাবে না, কারণ আমি পাঁচ রাশির কথা বলছি। এই পাঁচ রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই কিন্তু ভাগ্য এক না, গ্রহের অবস্থান কিন্তু প্রত্যেকেরই কিন্তু আলাদা রয়েছে। হয়তো আপনার যদি ভাগ্য ক্লিক করে যায়, আপনার সাথে আমি যে কথাগুলো বলছি আপনাদের সাথে মিলে যেতেও পারে। কিছু সংখ্যক মানুষের সঙ্গে মিলবে, আবার কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু মিলবে না। কেউ কেউ কমেন্ট করবেন যে স্যার, আমি তো প্রতিদিন ভিডিও দেখছি, একটি করে টিকিট কাটছি, কই আমার তো হচ্ছে না। সেই হচ্ছে না উত্তরটাই আপনারা কিন্তু এই ভিডিওতে কিন্তু জানতে পারবেন। তাই হয়তো কৌশিকদা আপনাদের প্রতিদিন কিছুটা সময় নষ্ট করে, তাই আপনাদের মূল্যবান কিছুটা সময় আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনার এই অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে কি না, আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কখন রয়েছে। সব থেকে বড় মূল্যবান যে কথা সেটি হচ্ছে রাহু গ্রহ, কারণ কলিযুগে শর্টকাটে অর্থ, আকস্মিক অর্থ বা মহা অর্থপ্রাপ্তি একমাত্র রাহু গ্রহ কিন্তু ঘটিয়ে থাকে। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। কারণ যাদের এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে, দুই এক নম্বরের জন্য বড় ধরনের বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিতরূপে আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ। তাই রাহুর বলবত্তাকে যখন আপনারা বৃদ্ধি করবেন কিনা, নিশ্চিতরূপে আপনার কিন্তু এই চটজলদি অর্থপ্রাপ্তি আপনার জীবনে কিন্তু ঘটবে। দেখুন, বর্তমানে শুভ রথযাত্রা উপলক্ষে রাহু রক্ষা কবচের উপর বিশেষ ডিসকাউন্ট রয়েছে, এবং রাহু রক্ষা কবচ বর্তমানে ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু দেওয়া হচ্ছে। যারা ক্যাশ অন ডেলিভারিতে রাহু রক্ষা কবচ নিতে চাইছেন, আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এবং যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না, আমি একটি কথা বলবো, আগে আপনাদের গ্রহের সঠিক প্রতিকার প্রতিবেদন অবশ্যই করুন, কারণ আপনার ক্ষেত্রে কোন বছর প্রাপ্তি রয়েছে, কোন মাসে প্রাপ্তি রয়েছে সেটা আগে জেনে নিন। কারণ প্রত্যেক মানুষের ক্ষেত্রে কিন্তু ঈশ্বর কিন্তু সুযোগ কিন্তু দেয়, অনেকে অ্যাচিভমেন্ট করতে পারে, অনেকে অ্যাচিভমেন্ট করতে পারে না। আপনার জন্মছকে কোন বছর প্রাপ্তি রয়েছে, কোন মাসে প্রাপ্তি রয়েছে সেটা আগে জেনে নিন, কারণ আপনি যে অর্থটা প্রতিদিন ইনভেস্টমেন্ট করছেন কি না, একটা কষ্ট অর্জিত অর্থ। আমি যে রাশিগুলোর নাম বলছি, হয়তো কোনো না কোনো দিন আপনাদের সেই রাশির সঙ্গে আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে, কিন্তু সেদিন হয়তো আপনারা প্রচুর অর্থ খরচ করে ফেলবেন, অনেকে দেনাতে পড়ে যাচ্ছেন। তাই আগে নিজস্ব ব্যক্তিগত জন্মছক আগে বিচার বিশ্লেষণ করুন, আপনার ভাগ্য ভাগকে স্ট্রং করুন, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। তাই আপনারা যদি ভাগ্যভাবকে স্ট্রং করেন কি না, নিশ্চিতরূপে আমি একটি দায়িত্ব নিয়ে আপনাদের কথা বলবো, আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ একমাত্র কলিযুগে এই চটজলদি বা আকস্মিক এই রাহু কিন্তু দিয়ে থাকে। আমি বারবার বলছি, আপনার জন্মকুণ্ডলিতে এখনই খুলে দেখুন রাহু শুক্র বুধ শনি কেমন রয়েছে। রাহু শুক্র বুধ শনি যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভ অবস্থাতে থাকে, নিশ্চিতরূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু বুধ শুক্র শনি এই চারটি গ্রহ মুখ্য কারকগ্রহ, এবং আপনাদের ভাগ্যভাব, আপনাদের ধনভাব, আপনাদের আকস্মিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো যদি আপনাদের শুভ অবস্থাতে থাকে না, আমি একটি কথা আবারও বলবো, আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, জীবনে বাধা আসবে, আর সেই বাধাকে কাটাতে গেলে জ্যোতিষশাস্ত্র কিন্তু আপনাকে সেই জায়গাটা কিন্তু বাধা কিন্তু কাটাতে কিন্তু পারবে। শুধু ভিডিও দেখলেই শুধু হবে না,
আপনার জন্মচক্রে যদি বাধা থাকে, আপনি শত প্রচেষ্টা করেও কিন্তু অর্থপ্রাপ্তি হবে না, হতে পারে না। আপনি যতক্ষণ না রাহুগ্রহকে এবং ভাগ্যভাবকে স্ট্রং না করেছেন এবং বার্থ চার্ট রিফরমেশন না করেছেন, ততদিন পর্যন্ত আপনার কিন্তু খুব যে চটজলদি বড় ধরনের প্রাপ্তি ঘটবে সেটা কিন্তু হবে না। দেখুন, রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারগ্রহ, তাই রাহুর বলবত্তাকে যদি বৃদ্ধি করা যায় এবং এর সাথে সাথে আপনার নক্ষত্রগত দিক থেকে কেমন রয়েছে সেটা কিন্তু জানা দরকার। রাহুর ডিগ্রিগত দিক থেকে, রাহু নক্ষত্রগত দিক থেকে, রাহু কোন ভাবে অবস্থান করছে, রাহু নিচস্থ নেই, তো এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই কিন্তু দরকার। কারণ দেখুন, জন্মছকে বাধা আসবে আপনার যদি শর্টকাটে যদি অর্থ উপার্জন করতে চান একমাত্র রাহুগ্রহ। দেখুন, অনেকে প্রচুর দিনে কিন্তু প্রচুর পরিশ্রম করে কিন্তু দিনের শেষে কিন্তু খুব অল্প অর্থ নিয়ে আসে, এটা হচ্ছে ভাগ্য। কেউ আবার খুব অল্প পরিশ্রম করে প্রচুর অর্থ কিন্তু দিনের শেষে নিয়ে আসে, এটাই হচ্ছে ভাগ্য। তাই আমি বারবার একটি কথা বলছি, আমরা যদি ভাগ্যকে স্ট্রং করি না, নিশ্চিতরূপে বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে। এবং যারা ভিডিওটি দেখছেন না, প্রচুর পরিমাণে ভিডিওটি আপনারা শেয়ার করুন, চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। আমি আগামীকাল পাঁচ রাশির আমি কথা বলবো, এই পাঁচ রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। প্রত্যেকে আলোচনাটি একবার না পাঁচবার আপনারা শুনবেন। এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে কিছু আমি বোঝানোর চেষ্টা করি, কিছু শেখানোর চেষ্টা করি, অর্থাৎ যে বার্তাগুলো আপনাদেরকে দিই কি না সেটা যদি আপনারা জেনে বুঝে যদি এগান, অর্থাৎ আপনার ক্ষেত্রে ফর্চুনা নাম্বার কোনটা। আমি প্রতিদিন কিন্তু মহাভাগ্যে আমি টার্গেট নাম্বার এবং শুভ রং দিচ্ছি, এবং এখানে আমি রাশির নাম শুভ সময় দিয়ে দিচ্ছি। দেখুন, এই যে শুভ রং, টার্গেট নাম্বার, আপনার শুভ সময়, এগুলো কিন্তু খুব রিসার্চ করে কিন্তু বলা হয়। আর এই যে রাশির নামটা, এটা যদিও ইঞ্জিনিয়ারের রাশির নাম, হয়তো আপনার সঙ্গে হয়তো মিলে যেতেও পারে, আবার না মিলতেও পারে, এটা সম্পূর্ণ হচ্ছে ডেস্টিনি, সম্পূর্ণ হচ্ছে আপনার যদি যোগ যদি থাকে, দশা মহাদশা যদি আপনার পারমিট যদি করে, আপনার কিন্তু আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হবে। এবার আমি বলি পাঁচ রাশির নাম। প্রথম রাশি আগামীকালের জন্য কন্যা রাশি, মহাভাগ্যে আপনারা অবশ্যই টার্গেট নাম্বার জানতে পারবেন। কন্যা রাশির যে শুভ সময়, বৈকাল 4:01 থেকে 5:35 পর্যন্ত টাইমটা শুভ আগামীকালের জন্য। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে সকাল 9:12 থেকে আপনার 10:21 পর্যন্ত আপনাদের শুভ তুলা রাশি। তিন নম্বর রাশি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের যে আগামীকালের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে সকাল 8:45 থেকে 9:52 পর্যন্ত আপনাদের সময়টা কিন্তু বিশেষভাবে শুভ। অবশ্যই মহাভাগ্য আপনারা দেখুন, সেখানে আপনার টার্গেট নাম্বার এবং শুভ রং নিয়ে কিন্তু আমি বলবো। এরপর যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময়, দুপুর 3:03 থেকে 4:45 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অন্তিম এবং শেষ যে রাশি, সে রাশির নাম ধনু রাশি। ধনু রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময় সেটা বৈকাল 4:31 থেকে শুরু করে আপনার 6:02 পর্যন্ত। নমস্কার।